গতকালি বয়স হচ্ছে আমার 35 বছর 10 মাস 5 দিন। 30 বছর ধরে আমি গতকালি করছি, কোনো প্রকার কোনো সমস্যা হয়নি। লাস্টে 5 বছর আছে, শোল বলতে এত বড় খারাপ হয়ে গেছে আমি আগে জানিচ্ছ না। এই কয়েকদিন আগে এক ছেলের বাপ আমার কাছে আসছিল, আসে গেল ঘটক সাহেব আমার ব্যাটাক বিয়ে করমো, আপনি কাছে সে ধরনের কি পাত্রী আছে নাকি? আমি হচ্ছি ঘটক, আর আমার কাছে মেয়ে বা চুটকির ব্যাপার, আমি কোনো হ আছে মেয়ের অভাব নেই আমার কাছে। আমার কলো ঘটক সাহেব, মেয়ে জিঙ্গা হয় হোক কিন্তু মেয়ের বাপের বেশি টাকা থাকা লাগবে, আমি কোনো ইঙ্গা ধরনেরও মেয়ে আছে। ছেলের বাপ আমার কলো ঘটক সাহেব, আমার মেয়ে পছন্দ আছে, মেয়ের বাবা কন কতদিন আমার বেড়ার সাথে বিয়ে দিবি? তারপর মেয়ের বাবা আমি কোনো, মেয়ের বাপ রাজি হলো, এমনকি বিয়েও হয়ে গেল। ছেলে মেয়ের সাথে 10 দিন সংসার করার পর কি বেন হলো, আমাকে ধাপা ধাপা সে কুবান, আমাকে এমন ধাপা ধাপ কুবান দিছে। দর্শক বন্ধুরা আপনারা দেখাই পারছেন, এক চোখ আছে আর এক চোখ নাই, এক চোখ আমি সিসি ক্যামেরাতে লাগিয়ে তুছি, মাথা মনে তাহলে হ্যাং মারবে কি আছে কন। এরপর থেকে আমি মনে করছো না ঘটকালি আর কর্মই না, কিন্তু ঘটকালি আমার পেশা, এই দেশের আমি অন্য কাম করাই পারিনি, এর জন্য আমাকে ওই ঘটকালি করাই লেগেছে এখনো পর্যন্ত। আমি এখন থেকে বুঝতে পারছি ঘটকালি করলে ওই টিপা টিপি করে ঘটকালি কর লিখবি, তাছাড়া কোপানাটাও মাটির পড়বি রে, মাটির যা পড়বি সেটা হচ্ছে আমার হাড় হাড্ডি, আমি আর ইঙ্কে করে ঘটকালি করবো না, ভালো করে ঘটকালি করা লিখবি আমাকে এখন। দেখি এখন বারে মুখে যাই টিয়াম বলে সেরকম বিয়ে করার জন্য লাফালাফি করছে, দেখি ও কুরবানি দেওয়া পারি নাকি। দেখতো গরু কি মেলা আছে নাকি, ওই ঘরত কুমা সেরকম উসখণ্ড করছে, যা তো জানা ভালো করে বান্ধে তুই, তো যা। আমি এখন কোন কাজ কাম করব, আমার তো মেন্ডেসি আসো। সারা দিন তুই একটা কাম কাজ করিস না, আমি দেখি তো সব, এই সামান্য কামও করা পারবো না। না আমি কাম করব না, তুমি বিয়ে দিচ্ছ নাকি জানি কি কইস তুই রে, তোর বয়স মাত্র কেবল 14 বছর, তাতে তুই বিয়ে করবা চাস? মাথা তো আমার ঘুরলো। তুমি এখন আমাকে বিয়ে করাও, বিয়ে করালে আমার মাথা ঠান্ডা হবে, না করা লাগে ছোট খেয়াল দেবো কি করে। বাড়ির থেকে সারানা কাম করিস নে, ওই জন্য মাথা দেখলেই ঘরে, কাল থেকে তুই বগুড়া যাবো, যা ওই টেরা তারপর তোর মনে কর যে সিএনজি আছে এগুলি মেকানিক শিখে যা, তখন বুঝবোই নি সুটকা কয় মবি পড়ে যাবি। আমি কাম করলে বিয়ে করাই কাম করবো, বিয়ের আগে কোনো কাজ করে পাবো না। আমার তো দেখিছি কথা কয়ের সাথে বোকা হয়ে যাচ্ছে, এখানে ছোলের সাথে কিসের বিয়ের কথা আমি করছি বুঝলো না তো। বড় লিখছে বিয়ে তো সবকিছু করে পারবো। কি ব্যাপার রে টিয়াম লয়, এত রাত্রে আমি কি করে মিচ্ছে না সুল। এ টিয়াম এ তুই এটা কি করিস রে ভাই? দুঃখের কথা আর কি কমু, কাছে আসো বসেন তারপর করছি। ক তুই এটা রাত্রে বসে গা, তো কি বাইতে কোনো গ্যারেজে নাকি? ভাই দুঃখের কথা আর কি কমু ভাই, বাইতে বিয়ে করবার দেবালায় দেখে এটাছে বসে আছি। কি করিস রে তুই রে, আমার 21 বছর বয়স হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত আব্বা ক বান্ধ না, আত 14 বছর বয়স হচ্ছে তাতে তোর বাবা কলু, আমি তো আজ ভাই কেন, তাও দেখি তোর বাবা কমনি, তোর বাবার সাথে কথা কয়ে দেখি কি হয়, তুই এখন বাড়ির যা, কালকে তোর বাবার সাথে কথা কমনি যা। ভাই আপনি সত্যি আমার বাবা কবেন, আপনি ভালো ভাই, আমাকে তো ভালো কয়া লাগবি নে, তুই এখন বাড়ির যা, দেখি তোর বাবা কই কি কয়। তো দর্শক বন্ধুরা 14 বছর বয়সের টিয়াম ওকে বিয়ে করেন যাবি সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তো, আর আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাভ ফান, পিস।